হ্যালো ভির্স কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সো আজকে দুইটা আর্নিং ওয়েলে আসলাম মানে হচ্ছে দুইটা আর্নিং মানে আপনার যেন ইনকাম করতে করতে পারেন খুব ইজিলি সেজন্য দুইটা আর্নিং ওয়েলে আসলাম সো আজকে এক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইয়া কী বলে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিদিন আপনি যেটা ইনকাম করবেন সেটা ইনস্ট্যান্টলি উইড্রো করতে পারবেন আর সব থেকে মজার বিষয় হলো এই টোকেনটা এখন কিন্তু দাম বাড়তিছে সো এখন যদি আমরা এই টোকেনটা এই কি কি বলে ইনকাম করি পরবর্তীতে কিন্তু ভালো একটা প্রফিট হতে পারে ঠিক আছে সো ডোন্ট মিস আরেকটা হচ্ছে একটা এয়ারড্রপ ঠিক আছে সো ওখান থেকে ভালো একটা প্রফিট পাওয়া যাবে সো ডোন্ট স্কিপ মাই ভিডিও লে স্টার্ট দ্য ভিডিও সো ভিডিও ভিডিওটা শুরু করার আগে আমার কাছ থেকে একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে সো এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শকের থাকেন মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পাশে থাকার যে বেল বাটনটা আছে ওটাকে বাজিয়ে অল এ পেস করে দেবেন ওকে সো সো টেলিগ্রামে আসা পরে পিন পোস্টটাকে ফলো করতে ভুলবেন না বিকজ অফ পিন পোস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস সো কী বলে আচ্ছা বললাম না এখান থেকে ফার্স্টে যেটা থাকবে ইয়ারড্রপ সো লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন চেক দিলে পেয়ে যাবেন লিঙ্কের মধ্যে ক্লিক করে এখানে নিয়ে আসবে এখান থেকে যেটা করবেন এই যে বোর্ড লিঙ্ক এটার মধ্যে একটা ক্লিক দেবেন তার আগে এর আগে ইন্টার দিই সো এটার নাম হচ্ছে কালেক্ট দি নাকি যেন একটা নাম ভাই এখান থেকে জয়েন করলে পাবেন হচ্ছে পঁয়তাল্লিশ নাকি আচ্ছা জয়েন করলে কত পাবো জিরো পয়েন্ট ওয়ান যার ভ্যালু আছে এখন কত জানি আচ্ছা ষাট ডলার হাফ সেন্ট না আর একটা টোকেনের দাম পঁয়তাল্লিশ ডলার ওকে সো এখান থেকে যেটা করবো এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক ক্লিক দেওয়ার পরে আচ্ছা আমি এটার মধ্যে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখান থেকে স্টার্ট করতে হবে স্টার্ট করে নেওয়ার পরে এখান থেকে জয়েন জয়েন অ্যাডপ এটার মধ্যে একটা ক্লিক দিতে হবে দেন হচ্ছে এখানে একটা ক্যাপচার আছে ক্যাপচারটা ভালোভাবে দেখে এখান থেকে পূরণ করতে হবে সো এখানে কিন্তু যেই টাস্কটা আছে এটা কিন্তু ম্যান্টোরাল টাস্ক সো এই টাস্কটা না করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না ব্রো সো এখান থেকে যেটা করবেন এই টাস্কগুলো কমপ্লিট করবেন এখান থেকে তাদের যে চ্যারে চ্যানেল আছে মানে হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে জয়েন করবেন অ্যান্ড হচ্ছে টুইটার অ্যাকাউন্ট লাইক অ্যান্ড রিটুইট দ্য পিন পোস্ট টুইট করবেন ঠিক আছে দেন তারপরে সাবমিট মাই ডিটেল ডায়নের মধ্যে ক্লিক ক্লিক দেওয়ার পরে এখান থেকে টুইটারের প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে ইআরসি টোয়েন্টি অ্যাড্রেস দিতে হবে সো বুঝতে পারছেন এটা কতটুকু স্ট্রং একটা প্রজেক্ট তো আশা করা যায় এখান থেকে পেমেন্টটা আমরা পাবো তো এখান থেকে এখান থেকে আমি দিয়ে সেমস লাইক আপনিও দিয়ে দেবেন ওকে সরি গাইস আমাদের এখানে আদান পড়ে গিয়েছিলো সো সেজন্য একটু ভিডিওটা পোস্ট করতে হয়েছিল আশা মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে প্রবলেম হয়েছে আদানের কারণে সো এটাকে একটু ম্যানেজ করে নেবেন ওটা কোনো বড় বিষয় না সো তারপরে এখান থেকে রেফার লিঙ্ক দেবে র্যাপার চাইলে আপনার রেফার করতে পারেন আচ্ছা আমরা এখন সেকেন্ড যে এই ইয়ে আছে অ্যাডপ আছে ওইখানে চলে যাবো সেখান থেকে যেটা করবেন এই যে অ্যাপ লিংক মানে এই যে ডাউনলোড অ্যাপ এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আচ্ছা করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করলে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে কালেক্টে ক্লিক করবেন মানে হচ্ছে ওখান থেকে ওপেন করা যাবে না কালেক্ট নামের একটা অপশন থাকবে ওইখানে ক্লিক করে ওপেন হয়ে যাবে ঠিক আছে ওপেন হয়ে যাওয়ার পরে একটুখানি ওপরে ফেসবুক কালেক্টেড এই নামের অপশন এই নামের একটা অপশন থাকবে জাস্ট ওটার মধ্যে ক্লিক করে আপনি ফেসবুক যে আইডিটা আছে ওই আইডি দিয়ে লগ ইন করতে হবে আদারওয়াইজ অন্য কোনো সিস্টেম নাই ব্রো সো যেটা করবেন ওই ওটার মধ্যে ক্লিক দেওয়ার পরে তারপর একটা ইউজার নেম সেট করে নেবেন ইউজার নেমটা সেট করার পরে টিক মারের একটা অপশন চলে আসবে তারপরে নিচে নিসেলাই থাকবে লেস প্লে ওটার মধ্যে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে দেন আমি আমার অ্যাকাউন্টটা ওপেন করে দেখাচ্ছি তারপরে কাজগুলো দেখাচ্ছি ওকে সো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি আচ্ছা একটু ওয়েট করবেন বাই ভিড় অ্যাপ্লিকেশনটা একটু সোলো আমার ফোনে এক মারছে ভাই কী বলবো সো এখান থেকে দেখতে পারছেন অ্যাপ্লিকেশনটার নাম পিভেড না কি যেন একটা নাম আচ্ছা যাই হোক সো অলরেডি আমাদের এখানে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে দেন হচ্ছে আমাদের এখানে কাজ করতে হবে সেজন্য আপনার কী করবো সেখান থেকে কিন্তু আমরা বেদ ধরো ইনকাম করতে পারবো ঠিক আছে তো এটা বলে জুয়া এটা করা যাবে না এটা হারাম সো আমি এটা করি না ঠিক আছে তারপরে যদি আপনি চান চান তাহলে করতে পারেন তো এখান থেকে আমরা কাজ করে ইনকাম করবো মানে হালাল টাকা খাবো আমরা হা হারাম টাকা নেবো না ওকে তো এখান থেকে এটার মধ্যে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখান থেকে কী কী আছে মাই ওয়ালেট তারপর আনকিং কিং তারপর হচ্ছে ব্যাকআপ তারপর তারপরে এখান থেকে স্টুডেন্ট আচ্ছা এটা আছে এটাই থাক এখান থেকে এই যে এটার মধ্যে একটা ক্লিক দেওয়া দিলাম তারপরে এখান থেকে কিন্তু আমি আন করছি এইটুকু আন করছি তারপরে এখান থেকে যদি মনে করেন যে এখান থেকে কেউ যদি আপনাকে সেন্ড করে তাহলে এই যে রিসিভ এটার মধ্যে ক্লিক দিলে একটা অ্যাড্রেস চলে আসবে সো এখানে এই অ্যাড্রেসটা তাকে দিলে আপনি পেমেন্টটা রিসিভ করবেন আর কি সে যদি সেন্ড করে তারপরে এখান থেকে যদি আপনি সেন্ড করতে চান মানে পেমেন্টটা কীভাবে নেবেন সেটার আগে দেখায় তো এই যে সেন্ট কিং এটার মধ্যে একটা ক্লিক দেবেন যাওয়ার পরে এখান থেকে ম্যাক্সিমাম মানে হচ্ছে এখানে যে ব্যালেন্স দিতে হবে আপনার এখানে কত ব্যালেন্স আছে আপনার যদি একটা মানে একটা টোকেন থাকে একটা টোকেনে কিন্তু এনিস্ট্যান উইডো করতে পারবেন আর এটা কিন্তু সবথেকে মজার বিষয় হলে এরা কিন্তু এনিস্ট্যান্ড উইডো করে সো এখানে আমি অনেকবার ট্রাই করছি উইডো করা যাচ্ছে না তাদের একটা সার্ভারের সমস্যা আছে আমি তাদের পার্সোনালি ভাবে তাদের সাথে কথা বললাম তাদের নাকি সার্ভার এখন ডাউন আছে মানে হচ্ছে সার্ভারটা বন্ধ আছে তারা সেজন্য পেমেন্টটা করতেছে না সো এখান থেকে অ্যাড্রেসটা দেবেন অ্যাড্রেসটা কই পাবেন আপনাদেরকে দেখাই দিচ্ছি না হলে বুঝবেন না ভাই আচ্ছা আমি একটু ফান করলাম ঠিক আছে তো এখান থেকে টাস্টল ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে এই যে একটা অপশন আছে এটার মধ্যে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে কিং লিখবেন আচ্ছা আমি লিখতেছি কিং লেখার পরে দেখেন এখানে দুইটা অপশন আসছে তো এখান থেকে আমাদেরকে যে এস এফ এল এটা কিন্তু চুজ করতে হবে এটা হ্যাঁ এটা নিতে হবে এটার মধ্যে এখান থেকে এখান থেকে এই যে অপাসে অন করবেন অন করার পরে এটার মধ্যে চলে যাবেন যার পরে এখান থেকে কপির মধ্যে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে জাস্ট ওখানে আবার ব্যাক চলে যাবেন আচ্ছা আমি দেখাচ্ছি এখানে ব্যাক আসবেন আসার পরে এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে এখানে সেন্ট কিংয়ের মধ্যে ক্লিক করলে ইনস্ট্যান্ট তারা পেমেন্টটা করে দেবে ঠিক আছে আর এখান থেকে আপনি আনটা কিভাবে করবেন সেটা দেখাই এখান থেকে আবার ব্যাক আসবেন আসার পরে আবার এক এটার মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে যে আন কিং এটার মধ্যে একটা ক্লিক দেবেন তারপরে এখান থেকে কিন্তু আমি ভিডিও দেখে আমি কিন্তু এখানে সর্বোচ্চ আমি এখানে আমি ভিডিও দেখে দুইশো পঁচাআশিটা টোকেন পাইছি আর আমি বোনাস পাইছিলাম কি পঁচিশটা টোকেন ঠিক আছে তা এগুলো দেখে আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে এইগুলো এইগুলো দেখে ইনকাম করতে পারবেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে একটা ভিডিও শো করবে ভিডিওটা আমি পেলে করলাম না আমার এখানে কপের আইটিশ আসতে পারে মানে এখানে একটা ভিডিও অ্যাড শো করবে ভিডিও অ্যাড ভিডিও অ্যাডটা সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট দেখা লাগবে দেখার পরে এ নিয়ে আপনার কি পঁচিশটা টোকেন কিং লেখা আসবে মানে হচ্ছে পঁচিশ টোক পঁচিশ কিং লেখা আসবে পঁচিশ কিং কয়েন লেখা আসবে তারপরে বুঝবেন যে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে দেন এখান থেকে একটা ক্রুচ বাটনে ক্লিক ক্লিক করে এবং হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করে আপনি এটাকে কী বলে কেটে দিতে পারেন ঠিক আছে ওটা কোনো ফ্যাট না সো আমি কিন্তু সব কিছু দেখালাম আর কিছু আচ্ছা আমি বুঝি আগে আর টেলিগ্রামে কিন্তু অলমোস্ট অ্যাক্টিভ থাকবেন কারণ অনেক টাইমে দেখা গেল শর্ট টাইম প্রোজেক্ট আসে সেগুলো ইউটিউবে শেয়ার করা হয় না ব্রো সো এখানে দুটা ইভেন্টও শেয়ার করছি এই মূর্তে সেখান থেকে আমি এখানে ভয়েসও দিছি ভয়েসটা যদি মেনশন করেন ইনশাল্লাহ আপনি খুব ইজিলি জয়েন করতে পারবেন তারপর একটা টুইটার ইভেন্ট আসে সেটাও আমি এখানে পোস্ট করছি তারপর এখানে মেল বক্সে একটা মানে এখানে একটা ইয়ে আছে ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে মেল বক্সে আপনার কোডটা এই যে এইটার এইটার এই যে এইটা এটার কোডটা একটু মানে আলাদা মানে হচ্ছে কী বলে অন্য সিস্টেমে যাবে এখানে আমি ভয়েসটা দিয়ে রাখছি আপনারা চেক দিতে পারেন সো টেলিগ্রামে অলমোস্ট অ্যাক্টিভ থাকবেন কারণ টেলিগ্রামে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সো ডোন্ট মিস দ্য টেলিগ্রাম কি বলে যাই বলে আচ্ছা সো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক তারপর একটা শেয়ার কমেন্ট করবেন ওকে খুদা হাফেজ